মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হলো, আরে উত্তর দিচ্ছেন না কেন? আপনাকে যে আমি জিজ্ঞেস করলাম যে এত ভালো অভিনয় করে আপনি কোথা থেকে শিখলেন বলুন। ও, এই সংলাপটা বোধহয় এখনো বানিয়ে উঠতে পারেনি তাই না? সেই জন্য বলতে পারছেন না। বানিয়ে? আপনি কি বলছেন স্যার? আমি যা বলি সবটা মন থেকেই বলি। আর কত অভিনয় করবেন আপনি? ক্ষান্ত হন না, আর কত অভিনয় করবেন আপনিই বলুন। আর কত মানে, যে মেয়েটা দুদিন আগে পর্যন্ত কিছুই পারতো না, এত ক্লামজিনেস ছিল যার মধ্যে, সে হঠাৎ করে একদিনের মধ্যে রূপ পরিবর্তন করে জোড়া বাড়ির পরিত্রাতা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। চিচি স্যার, আপনি আপনি ভুল বুঝছেন স্যার, ভুল করছেন। আমি আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে আবারও বলছি, আমি জানি যে আপনি আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না, তবু কেন করতে চাচ্ছেন? এই তো দিব্যি ঠিক ছিলেন, এক্ষুনি ঠিক ছিলেন, আবার তোতলাচ্ছেন কেন? এই নাটকটা কেন করছেন? এই শহরটা না আমাকে খুব বিপদে ফেলে দিয়েছে স্যার। এই বিপদের সাথে লড়াই করতে করতে, জীবনের প্রত্যেকটা পদে হোঁচট খেতে খেতে, ভাগ্যের হাতে মার খেতে খেতে, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে স্যার। আর কিচ্ছু করার নেই, আমি যে কথাগুলো আগে ভাবতেও ভয় পেতাম সেই কথাগুলো অনায়াসে এখন মুখ থেকে বেরিয়ে আসে। আমি না নিজেও বুঝতে পারি না সেটা কি করে সম্ভব হয়। নিজেকেই নিজে মাঝে মাঝে খুব অচেনা লাগে, ঠিক চিনে উঠতে পারি না। আর তারপর আপনাকে তো আমি খুব মানি স্যার, প্রত্যেকটা পদে আপনাকে মেনে চলি। আপনি আমায় শিখিয়েছিলেন না স্যার, না তুতলিয়ে স্পষ্ট করে মনের কথা বলতে? সেই শিক্ষাটাই আমাকে মনের সাহস যোগায় স্যার। আর তাই আমি অবশ্য মাঝে মাঝে পুরনো শ্যামলিটা ফিরে আসে, যত এড়িয়ে চলতে চাই ততই পুরনো শ্যামলি মাঝে মাঝে এসে কড়া নেড়ে যায়। আর তাই এত বড় বড় কথা বলেন কেন আপনি? আপনার কি মনে হয় আপনাকে চিনি না আমরা? আপনিও যেরকম ভাবে আমাদেরকে ভালো করে চিনে নিয়েছেন, আমরাও খুব ভালো করে চিনে গেছি আপনাকে। দুদিন আগে আপনি একরকম ছিলেন, আর আপনি এই প্রথম দিকে যখন এই অভিনয়টা করেছেন না, আপনি তোতলাচ্ছেন, আপনি এত আনস্মার্ট, আপনি ঠিকঠাক করে কথা বলতে পারেন না, ওগুলো না করলে তো আমরা ইমপ্রেসড হতাম না। কিন্তু এখন তো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি নিজের রাস্তা খুঁজে নিয়েছেন, আপনার জীবন অন্যরকম হয়ে গেছে, তাই এখন আপনার থেকে না গিরগিটিও একটু কম স্পিডে রং বদলায়। আপনি একটা পার্টিতে গেলেন, নাচ গান করলেন, তারপরে সেখান থেকে হট করে বেরিয়ে চলে এলেন, একবারও ভাবলেন না তাই না? দশটা লোকের সেখানে চিন্তা হতে পারে আপনি কোথায় গেলেন কি? ও না না না, আপনি তো অ্যাকচুয়ালি সবটাই জানেন, মানে সব জায়গায় যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইম্পর্টেন্সটা জাহির করতে পারছেন আপনার তো ভালো লাগে না, মানে সব জায়গায় আপনাকে সেন্টার অফ অ্যাট্রাকশনে থাকতে হবে, তাই তো? ভুল করছেন স্যার, ভুল বলছেন। আমি একটা কাজে গেছিলাম, কাজটা হয়ে গেছে, তাই ঝামেলা এড়ানোর জন্য ওখান থেকে বেরিয়ে এসেছি। আমি যদি ওখানে আরও কিছুক্ষণ থাকতাম সবাই আমার পরিচয় জানতে চাইতো, আর তখন আপনাকে বা আপনার পরিবারের সবাইকে আমার পরিচয়টা দিতে হতো, সেই কারণে আমি ওখান থেকে চলে এসেছি। কে বলেছে আপনাকে আমার পরিবারের কথা ভাবতে? কে বলেছে দরদ দেখাতে? আমি বলেছি আমার পরিবারের লোক বলেছে আপনাকে? কেন করেন এগুলো? আপনার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়া সেটা বেশি অপমানজনক আমার কাছে। আমি জানি স্যার আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমাকে দেখলেই আপনার রাগে শরীরটা জ্বলে যায়, কিন্তু কি করবো বলুন তো, আমি তো নিজেকে আটকাতেও পারি না। কারণ আমি যে সেই রাতটার কথা ভুলতে পারি না, যে রাতে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, সেদিন আপনি আমাকে না বাঁচালে আমার জীবনটা হয়তো অন্য খাতে বইত। সেই কারণেই আমি যে আপনার কাছে বড্ড কৃতজ্ঞ স্যার। সেই রাতের কথা আমিও ভুলতে পারি না শ্যামল, জীবনে কোনো ভুলতেও পারব না। যাকে যাক যাকে যাক, অনেক প্রবলেম ক্রিয়েট করেছেন আপনি, আসুন গাড়িতে উঠুন। দরকার নেই স্যার, আমি তো বললাম আমি এখন রাস্তা চিনে চিনে যাই, যাতে ঠিক সময় জোড়া বাড়িতে ফিরে যেতে পারি। আমি পৌঁছে যাব স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার জন্য আপনাদের কাউকে অপ্রস্তুত পড়তে হবে না। জেদ দেখাচ্ছেন আপনি আমাকে, জেদ দেখাচ্ছেন, যেটা বলছি সেটা শুনুন, আসুন গাড়িতে উঠুন, উঠুন।
আপনার ঘেন্নাটা যেমন আমায় কষ্ট দেয় স্যার, ঠিক তেমনই আপনার এই জোর করাটা আমার যে কেন এত আপন লাগে জানি না। আপনার অস্বস্তিটা যত তাড়াতাড়ি কমাতে পারি সেই চেষ্টাই করছি স্যার। আমার এই শ্যামলী সবকিছু নষ্ট করে দিই, এবার তো সবটা ঠিকই ছিল, ফুল প্রুফ প্ল্যান ছিল, প্ল্যান সাকসেসফুল হচ্ছিল, সবাই অনিকেতকে গালাগাল দিচ্ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে শ্যামলী ঢুকে সবকিছু বানচাল করে দিল। কি হচ্ছে বলো তো, আমরা বারবার খেলাটা হেরে যাচ্ছি কেন? কারণ তোরা সবকিছু গুছিয়ে মাঠে নামিসনি। মা দেখো এই বাড়িতে আমি অনেক অপমানিত হয়েছি, অনেক যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু কোনোদিনই কিছু করে উঠতে পারিনি। তবে তোকে করতে হবে ওরম, গ্রেট বেঙ্গল ক্যাটারার যেভাবেই হোক তোর নিজের নামে করতে হবে। হ্যাঁ ওরু, এই নিয়ে আমি তোর সাথে কখনো কথা বলিনি, কিন্তু তুই তো আমার পেটেই হয়েছিস। আমি জানি কেন নাচের দল ঠিক সময় মতো এসে পৌঁছচ্ছে না, কেন কেন মাংস কম পড়ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু আমি জানি। আর আমার থেকে এগুলো লুকিয়ে লাভ নেই। মামনি শোনো না প্লিজ, তুমি আমাদের উপর রাগ করো না, আমাদেরকে ভুল বুঝো না। তুমি তো নিজেই বললে সব কিছু অরুণ আবার প্রাপ্য, তাই না? দেখো সোজা আঙুলে যদি কাজ হাসিল না হয় তখন আঙুল তো একটু ব্যাখাতেই হয়, তাই না? আর অরুণ আবার কোনো দোষ নেই গো, ও যতটুকু যা করেছে শুধুমাত্র ওর অধিকারের জন্য। আর নিজের অধিকারের জন্য যদি কেউ এইটুকু করে সেটা কি অন্যায় মামনি? আমি তো একবারও বলিনি যে এটা অন্যায়, বরং আমি তো এটাই চাই। নিজের অধিকার বুঝে নেওয়াটা তো কখনোই অন্যায় হতে পারে না। মা তুমি এটা বিশ্বাস করো তো বলো। হ্যাঁ আমি জানতাম, মা আমি জানতাম, কেউ বুঝুক না বুঝুক তুমি ঠিক ঠিক আমাকে বুঝতে পারবে। তা তুমি দেখো না, কিঞ্জল হারিয়ে যাওয়ার পর থেকে গ্রেট বেঙ্গলের সমস্ত দায়িত্ব আমি একা হাতে সামলাচ্ছি। এইবার ভেবেছিলাম আর গ্রেট বেঙ্গলে কেউ আমাকে বাধা দেওয়ার নেই, গ্রেট বেঙ্গল আমার হাতের মুঠোয়, কিন্তু এই যে শ্যামলী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।